জেনারেটর শিক্ষিত বক্তা ইনারা এখন এমন এমন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মাসালা দিচ্ছে, মুসল্লিরা এখন রুকুতে যে চিন্তা করতেছে সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে কি বলবে, সে সুবহান রাব্বিয়াল আযিম বাদ দিয়ে এখন এটা চিন্তা করে গেছে সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা কি, হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? একটা নতুন শব্দ বানালাম আমি, একটা সামি আল্লাহ, আল্লাহ তার কথা শুনেন, লিমান হামিদা যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে, সামি আল্লাহ আল্লাহ তার কথা শুনেন, লিমান হামিদাহু যে তার প্রশংসা করে, একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা। এই চিন্তার মূল কারণ হলো জেনারেটর শিক্ষিত বক্তা। কি শিক্ষিত বক্তা? জেনারেটর শিক্ষিত বক্তা। সামি আল্লাহু লিমান হামিদা এই যে কথাটা, এটা কি এইভাবে বলবে, একসাথে বলবে না সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এই টেনশন এখন মুসল্লি আমাদের জিগায় যে হাদিস আবুজর আমরা কেমনে পড়ব, সামি আল্লাহ পড়ব হুলিমান হামিদা আলাদা পড়ব না একসাথে পড়ব, আমাদেরকে এখন জিজ্ঞাসা করে, আলেমদের জিজ্ঞাসা করে। দেশটা শিক্ষিত মূর্খে ভরে গেছে, বিশেষ করে ধর্মীয় মঞ্চে বড় বড় চেয়ারে, ইসলামিক মঞ্চে বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন জেনারেটর শিক্ষিতরা ইসলাম ধর্মটাকে বিধর্মীদের কাছে নাস্তিকদের কাছে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে। তারা ইসলামী শিক্ষায় পূর্ণাঙ্গভাবে শিক্ষিত নয়, আরবি শিক্ষিত নয়, মানে মাদ্রাসায় উচ্চতর ডিগ্রি লাভ করেছে এরকম নয়, জেনারেল শিক্ষিত। জেনারেল শিক্ষিত মানে আমি এনকার করছি না, কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে সে যদি আরবি শিক্ষিত যারা হায়ার এডুকেটেড পারসন তাদের ভূমিকা পালন করতে চায়, তাহলে এখানে পদস্থলন ঘটার, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেশি। যেই লোক ড্রাইভিং পূর্ণাঙ্গরূপে পারে নাই, শিখে নাই, সে যদি চট্টগ্রামে বদ্দার হাট থেকে মুরাদপুর পার হইয়া ওই টাইগার পাসের দিকে গাড়ি নিয়ে রওনা দেয়, ড্রাইভিং পুরোপুরি শিখে নাই, কিছু কিছু পারে, সে যদি গাড়ি এই ঢাকা রাজধানীর ভিতরে চট্টগ্রাম বন্দর নগরীতে গাড়ি নিয়ে রওনা দেয়, তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিছু কিছু পারে বাবা, কিছু কিছু পারলে তুমি যেখানে কিছু কিছু চালানো যায় ওখানে চলো। এই জেনারেটর শিক্ষিত যারা, জেনারেল শিক্ষিত, আমি তাদেরকে এই পথে উচ্চতর ডিগ্রি লাভ করে যোগ্যতা অর্জন করে কথা বলার জন্য উৎসাহিত করা, প্লাস তারা যে যোগ্য নয়, যোগ্যতা অর্জন না করেই এই এই ধরনের বিষয় নিয়ে কথা বলছে, এই জন্য এনকার করে তাদেরকে জেনারেটর শিক্ষিত বলছি। ইনারা এখন এমন এমন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মাসালা দিচ্ছে, মুসল্লিরা এখন রুকুতে যে চিন্তা করতেছে সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে কি বলবে, সে সুবহান রাব্বিয়াল আযিম বাদ দিয়ে এখন এটা চিন্তা করে গেছে। এই চিন্তার মূল কারণ হলো জেনারেটর শিক্ষিত বক্তা। কি শিক্ষিত বক্তা? জেনারেটর শিক্ষিত বক্তা। সামি আল্লাহু লিমান হামিদা এই যে কথাটা, এটা কি এইভাবে বলবে, একসাথে বলবে না সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এই টেনশন এখন মুসল্লি আমাদের জিগায় যে হাদিস আবুজর আমরা কেমনে পড়ব, সামি আল্লাহ পড়ব হুলিমান হামিদা আলাদা পড়ব না একসাথে পড়ব, আমাদেরকে এখন জিজ্ঞাসা করে, আলেমদের জিজ্ঞাসা করে। এখন মিয়া ভাই, এই যে মুসল্লিদের মনের ভিতর একটা খটকা ঢুকাই দিল, অনেক মা বোনেরা পর্যন্ত আমাদেরকে অনলাইনে নক করে যে আসলে কিভাবে পড়া উচিত, এগুলি হলো শয়তানের কাজ, মানুষের আমলগুলোকে কনফিউশন করে দেওয়া। যেই আমলগুলি মানুষ নিরবিচ্ছিন্নভাবে করতেছে, এই আমলগুলি কিভাবে করবে এটার মধ্যে একটা কনফিউশন, সন্দেহ ঢুকাই দেওয়া, এটা শয়তানের কাজ। কার কাজ বলেন না, কার কাজ? শয়তানের কাজ। শোনো হে চট্টগ্রামবাসী, আমি আলাউদ্দিন জাহাদি আপনাদেরকে বলবো, এই ব্যক্তি পূজারী হয়েও না, যেই ব্যক্তির কথা মানতে গেলে তোমার আমলের মধ্যে কনফিউশন চলে আসে, তোমাদেরকে অনুরোধ করে যায় ভাই, ও আমার মা বোনেরা গো, নতুন যা কিছু আসবে এগুলি বিদাত, মানে ভেজাল। আগের যুগে
আল্লাহর আলেমরা আউলিয়ারা যেইভাবে শিক্ষা আপনাদেরকে দিয়েছে ওইটাই ফলো করেন, এটার মধ্যেই নাজাত রয়েছে। আপনি দেখেন হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় মসজিদে হারামে মসজিদে নববী শরীফে মসজিদে কোবা সারা পৃথিবীর যত বড় বড় ইসলামিক স্কলার আছে, বড় বড় আলিম রয়েছে, শায়খ রয়েছে, ওনাদের নামাজের দিকে আপনারা নজর করেন। ইউটিউবের মধ্যে পাবেন, সোশ্যাল মিডিয়া অন্যান্য মিডিয়াগুলিতে আপনারা পাবেন, যারা এই ব্যাপারে পারদর্শী তাদের সহযোগিতা নিয়ে হলো দেখেন ওনারা কিভাবে এটা পাঠ করে। সামি আল্লাহু লিমান হামিদা একসাথে পাঠ করে, ঠিক না বেঠিক? আপনারা কি ভাইঙ্গা ভাইঙ্গা পাঠ করেন না একসাথে? একসাথে পাঠ করেন। কারণ কি, এই ব্যাককল, ব্যাককল বললাম কেন, সে এখনো পুরোপুরি আকলবান হয় নাই, ইসলামিক জ্ঞানে এখনো পুরোপুরি আকলবান হয় নাই, এই জন্য ব্যাককল বলছি। আমি দেখলাম এই লোকটা গ্রামার বুঝে না, আরবি গ্রামার বুঝে না। কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল রফা বিশিষ্ট হয়, শেষে পেশ হয়, এই জন্যে সামিয়া আল্লাহু, আল্লাহ হলো সামিয়ার ফেলের ফাইল, সামিয়া ফেলের ফাইল, এই জন্যে আল্লাহ শব্দের শেষে হবে পেশ, সামিয়া আল্লাহু, এই পেশটা আসছে ফাইল হওয়ার কারণে। লিমান হামিদা, এই যে পূর্ণ বাক্যটা একসাথে যদি আপনি পড়েন তাহলে সুন্দরভাবে এভাবেই পড়তে হবে, সামিয়া আল্লাহু লিমান হামিদা, কোনো ভেজাল নাই। আগে যেভাবে পড়ে আসছেন ওভাবেই পড়েন, আগে যেভাবে পড়ে আসতেছেন ওটাই ঠিক আছে, এখন মাঝখানে সামি আল্লাহ হুলিমান হামিদা, সামি আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে আউলা চক্কর লাগাইতেছে এটা শয়তানের দালাল। এটা কার দালাল? ও বেজালেই যাবেন না, আগে যেভাবে পড়ছেন ওভাবে পড়েন, কোনো ধরনের ফেতনার মধ্যে আপনারা লিপ্ত হবেন না। চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহর আউলিয়ারা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে আমরা ওইভাবে পড়ব, আর নতুন নতুন যত ফেতনা ছড়াবে এগুলিকে অ্যাভয়েড করব, এগুলিকে আমরা পরিত্যাগ করব, মনে থাকবে? তাহলে আমার সাথে বলেন, নামাজে রুকু থেকে দাঁড়াবেন কি বলে, জোরে বলেন, মাশাআল্লাহ, এই তো সবাই শিখে ফেলছেন, প্র্যাকটিক্যাল ওয়াজ, এটা শুধু গদবান্দা ওয়াজ করলে হবে না। আপনারা কি শিখলেন, এই যে কষ্ট করে বসে রয়েছেন বৃষ্টির মাঝেও, বাইরে বৃষ্টি হচ্ছে এর মাঝে বসে আছেন, কি শিখলেন এই মাহফিল এসে? একটা দুইটা মাসালাও যদি শিখে যান তাহলে আমারও নসিব ভালো, আপনাদেরও নসিব ভালো, আমার পরিশ্রমটা কাজে লাগবে। কিভাবে আমরা পড়ব, সামি আল্লাহু লিমান হামিদা একসাথে, মনে থাকবে? মুরব্বিরা বলেন মনে থাকবে? কোনো নতুন ফতোয়া আমাদের দরকার নাই, ফুরানটাই ভালো, ইসলাম নতুন না, ইসলাম পুরাতন, পুরান ইসলাম নিয়ে থাকেন, নয়া নয়া যত ইসলাম আছে সবগুলি ভেজাল। আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমে কবুল করে, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।